কথারে অছি বিপদ যেতবেলে আসে বন্ধু কুটুম্বকু সাঙ্গরে ধরি আসে। এ কথার জ্বলন্ত উদাহরণ হেউছন্তি নন্দন। গোটে পটে পক্ষাঘাতরে পীড়িত বাপা, তো আউ গোটে পটে বিছণারে পড়ি রইছি পুয়। এপটে স্বামী ও পুয়র সেবা করি করি থকি পড়িলেনি মইনা। এ দুঃখ দেখিলে আখিরু লুহ ঝরিযিব। রোজগারিয়া বাপা পুয় ঘরে পড়ি রইলে পরিবার চলেবা কেমিতি? গোটিয়ে পটে রোগ কষ্ট থিবা বেলে অন্যপটে পরিবার চলাইবা দুঃখ। সত যেমিতি ভগবান নিষ্ঠুর হয়ে যাইছন্তি এই পরিবার প্রতি। হ্যাঁ আজ্ঞা, আমি কহুছু ময়ূরভঞ্জ জেলা কুড়িয়া ব্লক অধীনস্থ কাঠ শিরসি গাঁর দুর্যোধনক পুয় নন্দনক কথা। আপনার যে যুবককে হুইল চেয়ারে বসিবার দেখুছন্তি সে ঘরর একমাত্র রোজগারিয়া পুয় থিলে। নন্দন টিউশন করে যাহা রোজগার করুলে সেথিরে তাঙ্ক ঘর চলুথুলা। বেশ হস খুশিরে বাপা মাঙ্ক সহ দিন কাটুথুলে। মাত্র 2022 মসিহা জুন 2 তারিখ থিলা যেপরি তাঙ্ক পাইঁ কালরাত্রি। সবু কিছি ওলট পালট করে রখিদেলা। জাতীয় রাজপথ 18 নিকটরে ঘটিথিলা দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় নন্দনক স্পাইনালে মাড় যোগু দুইটি যাক গোড় অকামি হয়ে যাইছিলা। যাহা বি সঞ্চয় থিলা পুয় নন্দনর চিকিৎসার শেষ করে দিয়েছিলে মা। তথাপি সুস্থ হয়ে পারি নথিলা নন্দন। টঙ্কা পাই বাধক সাজিছিলা চিকিৎসা। নন্দন পড়ুথবা নবোদয় বিদ্যালয়ের স্কুল সহপাঠী মানে সহায়তার হাত বড়াইছিলে নন্দনক পাই। আউ চিকিৎসা মধ্যে করিথিলে, মাত্র তথাপি সুস্থ হয়ে পারি নথিলে নন্দন। আহুরি চিকিৎসা দরকার পড়ুথবা বেলে এবে সহায়তা মাগিছন্তি নন্দন। মোর পরিবারকে মু কিছু পিলাঙ্কু টিউশন করিকি মু আমার পরিবার পেট পাণনা করিথিলি এবং সেথিরে মধ্যে মু মোর নিজ পাঠশাঠ মধ্যে পড়ুথিলি। গ্রাজুয়েশন মধ্যে মু সেই টিউশন পয়সারে মু টিউশন করিগ যে পয়সারে মু নিজ গ্রাজুয়েশন কমপ্লিট কলি। দুর্ভাগ্যবশ মোর 2022 এক সড়ক দুর্ঘটনার মোর গোড় দুইটি অকাম হয়ে যাই, যেপাই আমার ডক্টর সুন্দরসাই সাহু স্যার যে কি নিউরো সর্জন সে মতে কেছেন কি ফিজিওথেরাপি গোটে তার উপায় যে কি মু ভালো হয়ে পারি। প্রথমে তো একথা শুনে আমার স্কুল জওহর নবোদয় বিদ্যালয় স্কুল যথা আমার সাং মানে ব্যাচমেট যথাসম্ভব সে এবং সিনিয়র ভাই জুনিয়র সে আর্থিক সহায়তা প্রথমে 2 লক্ষ টাকা দিয়েছিলে, তারপরে পরে 1 লক্ষ টাকা সে কন্ট্রিবিউট করে সেই পয়সার মু ভুবনেশ্বর শান্তা মেমোরিয়াল রিহাব সেন্টার যে জয়দেব বিহারে মু ফিজিওথেরাপি নেওলি। বর্তমান সে আর্থিক সহায়তা অভাবর মু ফিজিওথেরাপি নেই পারু নাই এবং আপনার অনুরোধ আপনার চ্যানেল মাধ্যমে সরকার পাখে মোর অনুরোধ কি মতো আর্থিক যথা আর্থিক সহায়তা মিনিমম 3-4 লাখ আর্থিক সহায়তা দেলে মু আগুক ছিড়া হয়ে পারি বলে মোর ফুল আত্মবিশ্বাস রয়েছে। ও অ্যাক্সিডেন্ট হয়েকি 2 বছর 6 মাস হেলা ভালো হয়ে পড়ুনি চালি পড়ুনি বহুত জায়গা তাকে নেই নেইকি বুলছি পয়সা পত্র টিকি অভাব। আপনার যদি সরকার তরফ সাহায্য দিতেন তো মোর পিলাটা ভালো হইতেন, দুনিয়াটা চালি বলি পারিতেন। মু বহুত কষ্ট করুছে বহুত কামুছে আপনার সাহায্য মাগুছে কিছু হলে পকো সরকার তরফ কিংবা আপনার তরফ সাহায্য দিন মোর পিলাটা টিকি ভালো হয়ে যাব মু সেইটা চাহুছে আপনার আশীর্বাদ দৌছি মু মোর পিলা যেমন ভালো হয়ে যাবে আপনার নিহাতি সাহায্য দিন মোর পিলা দুনিয়ার চালি বলি পারুন তো মু সেইটা আপনার আশীর্বাদ দৌছি নমস্কার। সরকারি সহায়তা কহিলে জেলা প্রশাসন পক্ষর মিছি মাত্র 10,000 টাকা। এবে চিকিৎসা পাই সরকারি সহায়তা অপেক্ষারে নন্দন ও তাঙ্ক পরিবার। এপরিকি কেহি সহৃদয় ব্যক্তি নন্দনকু সাহায্যর হাত বড়াইলে পুনি চালি পারান্তে নন্দন। নেবুরন যে অসুবিধারে পড়িছন্তি
ଯଦି ସେଇଟା ଜନସାଧାରଣଙ୍କ ଦ୍ୱାରା କିଛି ସହାୟତା ହେଇପାରନ୍ତା କିମ୍ବା ସରକାରଙ୍କ ତରଫରୁ କିଛି ସାହାଯ୍ୟ ମିଳିଥାନ୍ତା ତେବେ ଆମେ ବହୁତ ଖୁସି ହେଇଥାନ୍ତୁ। ଆଗରୁ ଭଲ ଥିଲେ ବେଳେ ଭଲ ଚାଲିଥିଲା ତାଙ୍କ ପରିବାର, ବର୍ତ୍ତମାନ ସେ ଯେଉଁ ଆକ୍ସିଡେଣ୍ଟରେ ତାଙ୍କର ମେରୁଦଣ୍ଡ କ୍ଷତି ହେଇଛି, ସେ ଚାଲିପାରନ୍ତିନି, ଠିକ ସେ ବସି ବି ପାରନ୍ତିନି ବେଶୀ ସମୟ, ଆଉ ଏବେ ତାଙ୍କର ପରିବାରରେ ବହୁତ ଅସୁବିଧା ଚାଲିଛି। ଯଦି ସିଏ ସାହାଯ୍ୟ ପାଇ ଭଲ ହୁଅନ୍ତା ତେବେ ଖୁସିରେ ତାଙ୍କ ପରିବାର ଚାଲନ୍ତା। ମୁଁ କ'ଣ କହିବା ପାଇଁ ଚାହିଁବି ଆଉ, ତାଙ୍କୁ ଆମେ ଛୋଟବେଳୁ ଦେଖିକି ଆସୁଛୁ, ନନ୍ଦନ କୁମାର ପାତ୍ର ଯିଏ, ସେ ମୋ ସାନ ଭାଇ ଟାଇପ୍ର ହେବେ, ଆମ ପଡ଼ୋଶୀ ସିଏ। ତ ତାଙ୍କର ଦୁର୍ଭାଗ୍ୟବଶତଃ ଗୋଟେ ଦୁର୍ଘଟଣା ଘଟିଥିଲା ଯେଉଁଥିରେ ସେ ତାଙ୍କର ମେରୁଦଣ୍ଡ ହରାଇ ବସିଥିଲେ, ସେ ଆଉ ଚାଲି ପାରୁନାହାନ୍ତି ବର୍ତ୍ତମାନ। ତ ତାଙ୍କ ଅପରେସନ୍ ହେଇଥିଲା ଭୁବନେଶ୍ୱରରେ, ତାପରେ ସେ ପୁଣି ଫିଜିଓଥେରାପି କରୁଥିଲେ, ଏଥିପାଇଁ ସେ ତାଙ୍କର ବହୁତ ଆର୍ଥିକ ଖର୍ଚ୍ଚ ହେଇଥିଲା, ଯେଉଁଥିରେ ତାଙ୍କ ସାଙ୍ଗମାନେ ସାହାଯ୍ୟ କରିଥିଲା ଏବଂ ଆମେମାନେ ମଧ୍ୟ କିଛି ସାହାଯ୍ୟ କରିଥିଲୁ, ଯେତିକି ସମ୍ଭବ 40-50 ଟଙ୍କା ଉଠେଇକି ଗାଁରେ ଆମେ ତାଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିଥିଲୁ। ବର୍ତ୍ତମାନ କିନ୍ତୁ ସେ ଚାଲି ପାରୁନାହାନ୍ତି ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ, ଏବଂ ଚାଲିବା ପାଇଁ ତାଙ୍କୁ ଆହୁରି ବର୍ତ୍ତମାନ ଫିଜିଓଥେରାପି କରିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଯେଉଁଥିପାଇଁ ବହୁତ ଆର୍ଥିକ ସହାୟତା ଆବଶ୍ୟକ କରୁଛୁ। ଏବଂ ସେ ହେଉଛନ୍ତି ତାଙ୍କ ଘରର ମେରୁଦଣ୍ଡ, ଯାହା ଫଳରେ କି ତାଙ୍କ ବିନା ତାଙ୍କ ଘର ଚାଲିବା ବହୁତ କଷ୍ଟ। ତାଙ୍କ ବାପା ମଧ୍ୟ ବେଡ଼୍ରେ ପଡ଼ିଛନ୍ତି ଏବଂ ମା ମଧ୍ୟ ବେଡ଼୍ରେ ହିଁ ଅଛନ୍ତି, ତ ସିଏ ହିଁ ଘର ଚଳଉଥିଲେ, ଚଳେଇ ଆସୁଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ସିଏ ହିଁ ଠିକ ହେଲେ ତାଙ୍କ ଘର ଚାଲିବ, ନହେଲେ ତାଙ୍କ ଘର ଚାଲିବା ବହୁତ କଷ୍ଟ। ଏବେ କେବଳ ସରକାରୀ କିମ୍ବା ବେସରକାରୀ ସହାୟତାକୁ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ନନ୍ଦନଙ୍କ ପରିବାର। ଯଦି କେହି ସହୃଦୟ ବ୍ୟକ୍ତି ସାହାଯ୍ୟ କରିବାକୁ ଚାହାନ୍ତି ତେବେ ଏହି ଠିକଣାରେ ସହାୟତା କରିପାରିବେ। ମୟୂରଭଞ୍ଜର ଭିଡ଼ିଓଗ୍ରାଫର ଦେବେନ୍ଦ୍ରନାଥ ଦାସଙ୍କ ସହ ସତ୍ୟଜିତ ସୋହମଙ୍କ ରିପୋର୍ଟ, କେ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଶା।